সালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে সবাই ছায়া সাথে আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন আমি এক কাপ দুধ নিয়েছি, ওটা যে ডিব্বার দুধ নিয়েছি, প্যাকেটওয়ালা দুধ নিয়েছি সেটা এক কাপ করেছি। এক কাপ মিল্কটা দুধ যেটা অ্যামা মিল্ক দুধ বলা হয় সেটা নিয়েছি, আর দেড় কাপ পানি দিয়েছি। এখন ফুটে আসছে, আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি। এখন এটা সুন্দর করে ফুটে উঠবে, দেখতে পাচ্ছেন প্রায় এক চামচের মতো আমি চা পাতা দিয়েছি। আর এখানে ভাতটা চড়িয়ে দিলাম, ভাত হচ্ছে। ওখানে আমার শাশুড়ি মা ডাটা শাক আর সাজমা বানাচ্ছে, আর আমি এখানে ফুটটা ছিলে রাখতেছি। ওখানে আমার শাশুড়ি মা ডাটা শাক আর দেখেছেন ফুটটা ই করতেছে, সাজমা ছিলতেছে, এখন সেটা রান্না করব। আর এখানে আমি ফুটটা ছিলে রাখছি, ফুটটা ছিলে রাখবো। এখন সবাই আবার ভুট্টা মানে সন্ধ্যাবেলা ভুট্টা খাবে, তাই এখন থেকে সিদ্ধ করে রাখতে হবে আমায়। এখন আমি এটাতে চিনি দিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর মালাই হয়ে আসবে, এটা খেতে খুব মজা আসবে। আরো একটু ফুটবে, ফুটলেই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন মালাই মালাই হয়ে আসতেছে। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন উপর থেকে মালাইটা না জমে যায়। আমি আমার শাশুড়ি মানে আমার হাজবেন্ডটা আর মেয়ের জন্য আজকে ডিম রান্না করবো, ডিম আলুর তরকারি, কারণ ওরা আবার আমার শাশুড়ি মা সাজনা খাবে, আমার হাজবেন্ড নিয়ে আসছিলেন, আমার হাজবেন্ড নিয়ে আসছে সাজনা খাবে। তো এখন ওরা আলাদা খাবে, আমার মেয়ে ওসব খাবে না, হাজবেন্ড তো পছন্দ করে বাট অতটা করে না, তাই ভাবলাম ওদের জন্য ডিমের দু পেঁয়াজ রান্না করে দেয় অথবা গাই রান্না করে দেয়, যেটাই মন চায় করে দেবো। গায়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আমি এই যে পানি ডিমে পানি দিয়ে দিয়েছি, এখন এটা আবার আমি চুলায় দিয়ে দিব, আমার চা হয়ে গেছে, এখন এটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপর থেকে মালাটা জমে গেছে, এখন চাটা হয়ে গেছে, চুলায় ডিমটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ আমি চাটা নিয়ে নিয়েছি, সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে আসছি আমার হাজবেন্ডকে, দেখতে পাচ্ছেন পাশাপাশি রাস্তার সামনে হলে আর কি বা হয়, ধুলাবালি দিয়ে পুরো ভরে থাকে, পুরো বিছানা গুছাবো।